সালামু আলাইকুম, ভার্স অফ ফিউ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। মাঝে রাখছি, সবাই ভালো আছে এবং সুস্থ আছে। তো অনেকদিন যাবত আমি লক্ষ্য করলাম যে নতুন পাখালদের ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম হয়ে থাকে, যে আসলে তারা বুঝতে পারে না যে পাখি কোন সময় ডিম দিবে এবং ব্রিডিং মুডটা কি। কীভাবে বুঝবেন আপনি আপনার পাখির মধ্যে ব্রিডিং মুডটা আছে নাকি ব্রিডিং মুডটা নেই? তো অনেকেই কিন্তু দেখা যায় যে ব্রিডিং মুড ছাড়েন পাখিদেরকে জোর দিয়ে থাকে, তবে তাদের পাখিগুলো কিন্তু ডিম দিতে চায় না। তো তাদের জন্য আজকে আমার শুধুমাত্র এই ভিডিওটি করানো। যদি আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত আপনারা সাবস্ক্রাইব করে না রাখেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আমার ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন। এই যে পাখি, এগুলো দেখছেন আপনারা, পাখি পালনের শুরুতে কিন্তু অনেকেই বুঝতে পারে না যে আসলে ব্রিডিং মুডটা কি, ঠিক আছে? তো তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি করানো। যদি মেলদের ক্ষেত্রে বলি, আপনারা খুবই ভালো করে লক্ষ্য করুন, আমার আমি এই যে এই পেয়ারটা রাখছি, এই পেয়ারটা এবং এই পেয়ারটা খুবই ভালো করে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন যে ব্রিডিং মুডটা কি এবং কিভাবে বুঝবেন আপনার মেলে এবং ফিমেল পাখিতে ব্রিডিং মুডগুলো আছে নাকি নেই। আপনার পাখি যদি এখন ব্রিডে দেন, আপনার পাখি কি ডিম দিবে নাকি ডিম দিবে না? তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এতে করে আপনি যদি আপনার পাখিদের ব্রিডিং মুড থেকে থাকে তাহলে আপনার পাখি অবশ্যই ডিম বাচ্চা করবে। 1 থেকে 2 সপ্তাহের মধ্যে অবশ্যই অবশ্যই সে ডিম বাচ্চা করবে, ঠিক আছে? তো শুরুতে আমি যদি প্রথমে এই খাঁচার পাখিদেরকে দেখাই, যদি বলি মেলদের ক্ষেত্রে বলি, তাহলে আপনি মেলটাকে একটু ভালো করে লক্ষ্য করুন। মেলটাকে একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন ব্রিডিং মুডটা আসলে আমার কথার সাথে যদি আপনি মিলিয়ে নেন, তাহলে আপনিও বুঝবেন যে আপনার পাখির মধ্যে ব্রিডিং মুড ও জিনিসটা আসছে কিনা। আসলে মুড বলতে বলা যায় যে এক প্রকার ইন্টারেস্ট, ঠিক আছে, কিংবা ইচ্ছা। তার কি ব্রিড করার ইচ্ছা আছে ওই জিনিসটাকে আসলে ব্রিডিং মুড হিসেবে বলা যায়। তো এই পাখিটাকে যদি আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাই, তাহলে মেলটাকে প্রথমে মেল পাখিটাকে একটু দেখাই আমি, কীভাবে বুঝবেন আপনার পাখি। সর্বপ্রথম আপনার লক্ষ্য রাখতে হবে তার নাকের দিকে। আপনি লক্ষ্য করলে দেখবেন তার নাক কিন্তু একেবারেই নীল হয়ে আছে, এবং নীল শুধু নীল না, তার নাকের এই যে আগা মাথার যে চুলগুলো আছে সেগুলো কিন্তু সব দাঁড়াই আছে। পাখিটার অ্যাক্টিভিটি কিন্তু অনেক চেঞ্জ হয়ে যাবে, এবং শুধু অ্যাক্টিভিটি না, পাখিটার নাক সম্পূর্ণ নীল হয়ে যাবে ঘাড়ও। এতে করে আপনি বুঝে নিতে পারেন আপনার পাখিটা মুডের মধ্যে আছে। আপনার এই মেল পাখিটার যদি এখন আপনি ব্রিড করান, তাহলে সে দেখবেন ফলস ডিম কখনো তুলাবে না, আর খুব জলদি সে ব্রিড করতে চাইবে। দ্বিতীয় নম্বরে যদি এই পাখিটার মধ্যে দেখাই, ঠিক একই রকম আপনি ভালো করে লক্ষ্য করলে বুঝবেন এই পাখিটাও কিন্তু সেম। আপনার যে মেল পাখিটা আছে তার নাকটা দেখছেন, দেখতে পাচ্ছেন অনেক নীল হয়ে আছে, তার অ্যাক্টিভিটি কিন্তু অনেক বেশি কাজ করছে। এবং ফিমেল পাখিটা যদি এখন ব্রিড করতে চায়, মেল পাখিটার সাথে সাথেই ব্রিড করবে। তো ওই জন্য আমাদের অবশ্যই শুধু মেল পাখির ব্রিড থাকলে হবে না, ফিমেল পাখিরও ব্রিড থাকা লাগবে। ওই দুইটার যখন একসাথে ব্রিডিং মুড চলে আসবে, তখন আপনি আপনার মেল ফিমেল দোনোটাকে একসাথে জোর দিতে পারেন। এতে করে আপনি খুবই জলদি আপনার পাখিদের থেকে ডিম বাচ্চা আশা করতে পারে। আর দ্বিতীয় ক্ষেত্রে যদি বলি, আপনারা খুবই ভালো করে লক্ষ্য করলে বুঝবেন, ফিমেল পাখিটা একটু ভালো করে লক্ষ্য করুন, ফিমেল পাখিটার অ্যাক্টিভিটিও খুবই ভালো আছে। এবং শুধু অ্যাক্টিভিটি দেখে অনেক সময় বোঝা যায় না যে ফিমেল পাখিটার মুডে আছে কি না। এতে করে আপনার সর্বপ্রথম মাথায় রাখতে হবে, শুধুমাত্র আপনার ফিমেল পাখি যদি বয়স কম হয়ে থাকে, তো নতুন যখন ফিমেল একটা পাখি 6 থেকে 7 মাস হয়ে যায়, তখন দেখা যায় যে তাদের মুডে চলে আসে। মুডটা আসলে তাদের নাক দেখেই বোঝা যায়। আপনি ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন ফিমেল পাখিটার নাক কিন্তু ঘাড়ও একদম বাদামি রঙে হয়ে আছে। তো আমরা সচরাচর সবাই জানি যে ফিমেল পাখি শুধুমাত্র সাদা হবে, সাদা নাক যে পাখিটার মধ্যে থাকবে বাজিরিগার, তার তাকেই ফিমেল পাখি হিসেবে ধরা যাবে। তো এ পাখিটার কিন্তু সাদা না, আপনার খুবই ভালো করে লক্ষ্য করলে বুঝবে এ পাখিটার নাক কিন্তু বাদামি কালার হয়ে আছে,
একদম ঘাড়ো বাদামি হয়ে আছে। আমি যদি এই পাখিটার এখন এই মেল ফিমেল একসাথে এক সপ্তাহের মধ্যে দেখবেন যে তারা ডিম দিবে এবং বাচ্চা ঠিক ভালোভাবে ফুটাবে। আর বিশেষ করে আপনার পাখিদেরকে যখন আপনি ব্রিডে দিবেন, ব্রিডে দিতে চান, তখন বিশেষ করে আপনার লক্ষ্য রাখতে হবে পাখিটার যদি প্রথম অবস্থায় নতুন ব্রিড করে থাকে, মানে সর্বপ্রথম ব্রিড করে থাকে, তখন সেক্ষেত্রে আপনার কিছু দিক লক্ষ্য রাখতে হবে। আপনার পাখির অবশ্যই বয়স 8 মাসের উপরে হবে, 10 মাস হলে ভালো হয়। আপনি 10 মাসে চাইলে আপনার পাখিটাকে ব্রিড করাতে পারেন, শুধু 10 মাস বলবো না, আর পাখিটার শরীর স্বাস্থ্য যাতে ভালো থাকে। আপনার পাখিটা রোগা, আপনার পাখিটা দেখা গেলো যে 10 মাস না 12 মাস হয়ে গেল ব্রিডের জন্য আনফিট, তো ওই সময় আপনি কিন্তু ব্রিড করাতে পারবেন না। এতে করে আপনার পাখির সমস্যা হবে, আপনার পাখি যখন ডিম দিবে তখন দেখা যাবে যে সে এগ বাইন্ডিং হতে পারে। এগ বাইন্ডিং নিয়ে যদিও আমার চ্যানেলে ভিডিও আছে, ডিসক্রিপশনে আমি আপনাদেরকে দিয়ে দেব, দেখে নেবেন যদি প্রয়োজন হয়। তো ওই জন্য আপনাদের অবশ্যই বয়সটা মাথায় রাখতে হবে। তো বন্ধুরা, আশা রাখছি আপনারা এই দুইটি পাখির মধ্যে বুঝতে পারছেন যে আসলে পাখিদের ব্রিডিং মুড কীভাবে বোঝা যায়। ব্রিডিং মুড তো এতে একদম শর্টকাট বলা যায় যে পাখি নাক দেখে আপনি বুঝে নিতে পারেন যে আপনার পাখি ব্রিডিং মুডে আছে এই জিনিসটা। আর যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন। আর যদি আপনার এই ভিডিওর মধ্যে কোনো মন্তব্য থেকে থাকে কিংবা আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানাবেন, আর আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করে যাব। যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে আমাদের প্রত্যেকটা ভিডিও সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছায়। তো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। সালামু আলাইকুম।